বন্ধুরা, আমরা আগের পর্বে পূর্ব নেপালের কন্যাম ভ্রমণ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আগের পর্বে আমরা বলেছিলাম পূর্ব নেপালের আরেকটি ছোট্ট সুন্দর গ্রাম শ্রীয়ন্তুর যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে থাকছে আমাদের শ্রীয়ন্তু ভ্রমণ আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শ্রীয়ন্তু আসতে হলে প্রথমেই ভারত নেপাল সীমান্তে অবস্থিত পশুপতি ফটক ক্রস করে নেপালে ঢুকতে হবে। নেপালে ঢুকতে গেলে কিছু ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে হবে, যেটা আমি আগের পর্বে আপনাদের বলেছিলাম। তা সত্ত্বেও আমি এই ভিডিওতে আরেকবার আপনাদের বলে দিচ্ছি। আধার, ভোটার এবং প্যান কার্ডের অরিজিনাল এবং জেরক্স কপি, দু কপি পাসপোর্ট সাইজ ফটোজ এবং অতি অবশ্যই কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। নেপালে ঢুকতে হলে গাড়ির পারমিট করাতে হয়। গাড়ির পারমিট চার্জ ইন্ডিয়ান কারেন্সিতে 350 টাকা। পূর্ব নেপালে ঢুকেই প্রথমেই আমরা ঘুরে নিলাম কন্যাম। এটি পূর্ব নেপালের অফবিট একটি অনবদ্য গ্রাম। এরপর চলে আসুন শ্রীয়ন্তু। কন্যাম থেকে শ্রীয়ন্তুর দূরত্ব 14 কিলোমিটার, সময় লাগে 30 থেকে 35 মিনিট অ্যাপ্রক্সিমেট। আমরা পৌঁছে গেলাম শ্রীয়ন্তু। শ্রীয়ন্তুর প্রধান আকর্ষণ হলো এই লেক। এই লেককেই কেন্দ্র করে গড়ে উঠেছে এখানকার পর্যটন শিল্প। এখানে রয়েছে ছোট একটি আইল্যান্ড। এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা ধরে গেলে পৌঁছানো যায় আইল্যান্ডে। আইল্যান্ড থেকে লেকের চারিধার দেখতে অপূর্ব লাগছে। এই লেকের চারিধারের পরিবেশ বেশ শান্ত স্নিগ্ধ। লেকের চারিধার সুসজ্জিত চা বাগান এবং পাইন গাছ দিয়ে ঘেরা। তার মধ্যে রয়েছে ছোট বড় অনেক কটেজ। তবে এই আইল্যান্ড দেখে যা বুঝলাম, এই আইল্যান্ডে মেইনটেনেন্সের প্রচুর অভাব রয়েছে। তাহলে আসুন এই লেকের চারিধারটা একটু ঘুরে দেখা যাক। এই লেকে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। ইন্ডিয়ান কারেন্সিতে বোটিং চার্জ 50 টাকা। শ্রীয়ন্তুতে এসেছি, যেটি নেপালের একটি অফবিট জায়গা, সেটাই আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, এখানে বোটিং করারও জায়গা রয়েছে, ব্যবস্থা রয়েছে, ঘোড়ায় ওঠার ব্যবস্থা রয়েছে।
এখানে ঘোড়ায় করেও লেকের চারিধার এবং চা বাগান ঘুরে নিতে পারেন। এখানে ফিশিং করারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ফিশিং চার্জ 20 মিনিটে 50 টাকা। এখানে চা বাগানের মধ্যে ছোট বড় অনেক বিভিন্ন কটেজ রয়েছে। এখানে গাছের গুড়ি দিয়ে সুন্দর সুন্দর বেশ বসার জায়গা তৈরি করা রয়েছে। এই লেকের চারিধার ঘুরতে বেশ ভালো লাগবে এবং বেশ খানিকটা কিন্তু সময় লাগবে, তাই এখানে এসে 2 দিন কাটান। লেকের এই মনোরম পরিবেশে বিভিন্ন রিফ্রেশমেন্টের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। এর ওপরে রয়েছে একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তর একটা আলাদা অনুভূতি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আমাদের হাতে সময় খুব অল্প থাকার জন্য ভিউ পয়েন্টে আমাদের আর যাওয়া হয়নি। এখানে ছোট বড় অনেক হোটেল রয়েছে, আরো অনেক হোটেল তৈরিও হচ্ছে। যারা নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন তারা এখানে আসুন। আমার আপনার সন্ধানে থাকলে আগামী দিনে এই জায়গার জনপ্রিয়তা অনেক বাড়বে। আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম শ্রীয়ন্তুর স্টার হোটেলে। এখানে লাঞ্চে ছিল নুডলস, মোমো এবং ফ্রাইড রাইস, আমরা নিলাম চিকেন মোমো। এর সঙ্গে এখানে একটি বার কাউন্টারও রয়েছে। এখানে প্লেটে 10 পিস করে মোমো দেওয়া হয়, যার দাম ইন্ডিয়ান কারেন্সিতে 170 টাকা। চলুন এই স্টার হোটেলের কয়েকটা রুম দেখে নেওয়া যাক, তাহলে মোটামুটি ভাবে এখানকার কটেজ বা হোটেলগুলোর কিছুটা ধারণা করা যাবে। তাহলে আসুন রুমগুলো একটু ঘুরে দেখে নেওয়া যাক। এই জানলা দিয়ে ঘর থেকে বাইরের ভিউটা খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর এটি হলো 4-বেডের রুম। ঘর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ স্পেসিয়াস। এই ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের ভিউ অসাধারণ। ওয়াশরুমটা একটু ডিফারেন্ট টাইপের, এর একদিকে রয়েছে একটি বেসিন আর আরেক দিকে রয়েছে ওয়াশরুম। এটি কমোড সিস্টেম।
এটি হলো আরেকটি রুম, এটি ফোর বেডের রুম। এই রুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটি হলো এই রুমেরই অ্যাটাচড ওয়াশরুম, এটিও কমন সিস্টেম। এই রুমটি ফোর বেডের রুম। রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি ফার্নিচার এখানে নেই। এটি হলো এই রুমের অ্যাটাচড ওপেন ব্যালকনি। এই ব্যালকনির এদিকে রয়েছে একটি ওয়াশ বেসিন। এর ওপেন ব্যালকনি থেকে বাইরের ভিউ অসাধারণ ভিউ, দুর্দান্ত ভিউ। আর ব্যালকনির ঠিক ওই দিকে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, এটি ইন্ডিয়ান। প্রথমে আপনাদের যে রুমটা দেখালাম সেটার ভাড়া 3,000 টাকা, পরের যে দুটো রুম সেইটার ভাড়া 2,000 টাকা। সিজন ওয়াইজ এই ভাড়া আপ ডাউন করে, তবে এই ভাড়া শুধুমাত্র লজিং, ফুডিং হলো এক্সক্লুডেড। এখানে রয়েছে একটি জেনারেল সিটিং অ্যারেঞ্জমেন্ট, বেশ খানিকটা সময় এখানে কাটান এবং তার সাথে চারিধারের মনোরম দৃশ্য উপভোগ করুন। আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। লাইক করলে আমরা মোটিভেট হই এবং তাতে নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।